हेलो स्टूडेंट, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल साइंस बीटा। आज हम तुम्हारे क्लास इलेवेनर हाइड्रोजेन चैप्टारे पार्ट टू नहीं आलोचना करब। एर आगे पार्टे अलरेडी हमें हाइड्रोजेनर जो विभिन्न प्रकार प्रस्तुति तार जे दूरकम धर्म आर्थात भौत धर्म रासायनिक धर्म नहीं आलोचना करी। और आज हाइड्रोजेनर बहुरूपता अर्थात हाइड्रोजेन जे दूरकम जो बहुरूपता आर्थात टू टाइप्स अफ एलोट्रपि हाइड्रोजेन शो करे सेगुलो नहीं आलोचना करी। हाइड्रोजेनर शनाक्तकरण वैशिष्ट्य एवं हाइड्रोजेनर विभिन्न व्यवहार সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওর যেটা মূল আকর্ষণ থাকছে সেটা হচ্ছে হাইড্রোজেনের ডিফারেন্ট টাইপস অফ হাইড্রাইডস। হাইড্রাইডস তৈরি করে হাইড্রোজেন তিন রকমের, আমরা সেগুলো নিয়েই আজকে আমরা প্রধান আলোচনা করব। তা যারা আগের পার্টটা দেখোনি অর্থাৎ হাইড্রোজেনের যে পার্ট ওয়ানটা নিয়ে আমরা আলোচনা করেছি সেটা অলরেডি তোমাদের চ্যানেলে পাবলিশড হয়ে গেছে। তা যারা অলরেডি আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখো, যার লিঙ্কটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তা আজকে আমরা ভিডিওটা কন্টিনিউ করব। আজকে যেটা মূল পড়া থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেনের হাইড্রাইডস। অর্থাৎ আমরা জানি যে পর্যায় সারণীতে যে তিন রকমের এলিমেন্টসগুলো থাকে, অর্থাৎ যদি আমরা নিষ্ক্রিয় মৌলগুলোকে বাদ দিই, নিষ্ক্রিয় মৌলগুলো বাদ দিলে প্রথমত ডান দিকে থাকবে ধাতব মৌল এবং সেগুলো করবে আয়নীয় হাইড্রাইডস, ডান দিকে আর যেগুলো থাকছে বাঁ দিকেরগুলো করছে ধাতব হাইড্রাইডস, ডান দিকেরগুলো করবে অধাতব হাইড্রাইডস এবং যে বা সমযোজী হাইড্রাইডস, এবং যেগুলো অ্যাট দ্য মিডল পার্টে আছে সেগুলো করবে ধাতব হাইড্রাইডস অর ইন্টারস্টিসিয়াল হাইড্রাইডস। তা সেইগুলো নিয়ে আমরা আজকের মেন পড়াটা থাকবে। তা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তা আজকের পড়াটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, যারা আজকের ভিডিওয়ে নতুন আসো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে তোমরা আমাদের চ্যানেলে এই রকম আকর্ষণীয় ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাও। তা আমরা যেটা আজকে শুরু করব সেটা হচ্ছে হাইড্রাইডস। তাহলে এখানে মেন যেটা জানতে হবে যে হাইড্রোজেনের হাইড্রাইডস কাকে বলে। তাহলে হাইড্রাইডস হচ্ছে নিষ্ক্রিয় মৌল ছাড়া যে সমস্ত ধাতু বা অধাতু যেই কোনো এলিমেন্টস হোক না কেন সেই সমস্ত এলিমেন্টসগুলো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় যে দ্বি মৌলিক পদার্থ উৎপন্ন করে সেগুলোকে আমরা বলবো হাইড্রাইডস। তাহলে আমরা ব্যাখ্যাটা আরেকবার শুনে নিই বা যে সংজ্ঞাটা শুনে নাও। বলছে নিষ্ক্রিয় মৌল ছাড়া, নিষ্ক্রিয় মৌল ছাড়া যে সমস্ত এলিমেন্টসগুলো অর্থাৎ সেটা ধাতব হতে পারে বা অধাতব এলিমেন্টস হতে পারে সেগুলো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় যে দ্বিমৌলিক যৌগ উৎপন্ন করে, অর্থাৎ দুটো যে মৌলিক পদার্থ নিয়ে যে যৌগ উৎপন্ন করে সেগুলোকে আমরা বলবো হাইড্রাইডস। তা হাইড্রাইডস হচ্ছে তিন প্রকার, আমরা দেখে নেবো। তাহলে আমরা এখানে দেখে নেবো যে হাইড্রাইডস, আমি যে প্রথমেই বললাম যে হাইড্রাইডস হচ্ছে তিন রকমের আমরা হাইড্রাইডস পাই, তাহলে এদের যে প্রকৃতি অনুযায়ী হাইড্রাইডস হচ্ছে তিন প্রকার, তাহলে সেটা কী কী দেখে নাও। প্রথমে দেখো আমি বোর্ডে লিখেছি, একটা হচ্ছে আয়নীয় হাইড্রাইডস, নেক্সট হচ্ছে সমযোজী হাইড্রাইডস, নেক্সট হচ্ছে ধাতব হাইড্রাইডস। তাহলে আজকে আমরা এই সমস্ত হাইড্রাইডসগুলো সম্বন্ধে ডিটেলস জানবো এবং এদের যে বিভিন্ন রিয়াকশনসগুলো অর্থাৎ কীভাবে এই সমস্ত হাইড্রাইডসগুলো তৈরি হয় এবং পর্যায় সারণীর কোন কোন জায়গায় এই সমস্ত হাইড্রাইডসগুলো অবস্থান করে এবং সেগুলোর যে বিভিন্ন রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম এবং ব্যবহার সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা প্রথমে যে পার্টটা আছে সেটা হচ্ছে আয়নীয় হাইড্রাইডস। দেখো আয়নীয় হাইড্রাইডস মানে কি, অর্থাৎ হাইড্রাইডসগুলো অবশ্যই আয়ন তৈরি করবে সময়, অর্থাৎ এখানে যে আয়নীয় হাইড্রাইডস হচ্ছে অর্থাৎ যে সমস্ত হাইড্রাইডসগুলো তৈরি হচ্ছে যে সমস্ত যৌগগুলো, সেই সমস্ত যৌগগুলো অবশ্যই আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন শো করবে। নেক্সট হচ্ছে সমযোজী যৌগ, সমযোজী হাইড্রাইডস মানে কি, সেই সমস্ত হাইড্রাইডসগুলো সমযোজী যৌগ তৈরি করবে। আর ধাতব হাইড্রাইডস হচ্ছে সেই সমস্ত যে যৌগগুলো ধাতব হাইড্রাইডস, অর্থাৎ এরাও সামহাট কিছুটা আয়নীয় যৌগ এবং কিছুটা সমযোজীর মতো বিহেভ করে। তা প্রথমে আমরা জেনে নিই আয়নীয় হাইড্রাইডস কারা করবে। অর্থাৎ দেখো বলছে যে পর্যায় সারণীর এস ব্লক এলিমেন্টসগুলো, পর্যায় সারণীর সাধারণত এস ব্লক এলিমেন্টসগুলো এই আয়নীয় বন্ধন শো করে। ঠিক আছে, তাহলে পর্যায় সারণীর যে এস ব্লক এলিমেন্টস, অর্থাৎ আমরা জানি যে পর্যায় সারণী পার্টে আমি অলরেডি বলেছি যে পর্যায় সারণীর একদম এক্সট্রিম লেফটে থাকে এস ব্লক এলিমেন্ট, অর্থাৎ ওয়ান এস আর টু এস যে সমস্ত অরবাইটালসগুলো আছে, অর্থাৎ এক নম্বর গ্রুপে যে সমস্ত এলিমেন্টসগুলো আছে এবং দু নম্বর গ্রুপে যে সমস্ত এলিমেন্টসগুলো আছে তারাই সাধারণত এই আয়নীয় হাইড্রাইডস তৈরি করে। নেক্সট হচ্ছে সমযোজী হাইড্রাইডস, সমযোজী হাইড্রাইডস করা, সমযোজী হাইড্রাইডস সাধারণত করবে এই পি ব্লক এলিমেন্টসগুলো। ঠিক আছে, পি ব্লক এলিমেন্টসে যে সমস্ত অধাতুগুলো আছে তা আমরা এইগুলো সম্বন্ধে ডিটেলস আসবো। এখানে আমরা একটা রাফ স্কেচ করে নিই যে সমযোজী হাইড্রাইডস কারা করবে, সাধারণত পি ব্লক এলিমেন্টসগুলো, অর্থাৎ পর্যায় সারণীর P
পি ব্লকে যে সমস্ত অধাতুগুলো আছে, অর্থাৎ মেনলি এটা হচ্ছে 14 নাম্বার গ্রুপ থেকে, কারণ 13 নাম্বার গ্রুপের কিছুটা এরা আয়নীয় হাইড্রাইড শো করে, কিছুটা অবশ্যই সমযোজী হাইড্রাইড শো করে, কিন্তু বেশিরভাগই হচ্ছে 14 নম্বর থেকে 18 নাম্বারটা যদি বাদ দাও তাহলে 14 থেকে প্রায় 17, যে অর্থাৎ কার্বন যে গ্রুপ সেখান থেকে হ্যালোজেন গ্রুপ পর্যন্ত ওরা অবশ্যই হাইড্রাইড শো করে, সমযোজী হাইড্রাইডসগুলো শো করে। আর নেক্সট তাহলে পড়ে থাকছে কি ধাতব হাইড্রাইড। ধাতব হাইড্রাইডসগুলোর ইংরাজি নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডস, অর্থাৎ দেখো এস ব্লক করছে আয়নীয় হাইড্রাইডস, অর্থাৎ পর্যায় সারণীর বাম দিকের মৌলগুলো করছে আয়নীয় হাইড্রাইডস, সমযোজী হাইড্রাইডস কারা করছে পর্যায় সারণীর ডান দিকের গুলো, এবং মাঝখানে তাহলে কি থাকবে, মাঝখানে তাহলে অবশ্যই থাকবে ডি এবং এ ব্লক। তাহলে এটা মনে রাখবে যে এই যে ডি ব্লক প্লাস কিছু হচ্ছে এ ব্লক, ঠিক আছে? তাহলে এই ডি ব্লক এবং কিছু হচ্ছে এ ব্লক যে সমস্ত এলিমেন্টসগুলো আছে তারা কি করবে, হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় অবশ্যই ধাতব হাইড্রাইড তৈরি করবে, এবং তাদের কিছু ক্যারেক্টার আমরা পড়ব এবং তাদের বিভিন্ন ধর্মগুলো আমরা পড়ব। তা এবার আমরা এসো শিখে নিই এই আয়নীয় হাইড্রাইডস, অর্থাৎ যে সমস্ত এস ব্লক মৌলগুলো করছে তাদের আমরা বিভিন্ন ধর্মগুলো এবং বিভিন্ন রিয়াকশানসগুলো আমরা শিখব। তাহলে এবার আমরা এই যে আয়নীয় হাইড্রাইড সম্বন্ধে আমরা শিখব, অর্থাৎ পর্যায় সারণীতে কোন কোন মৌলগুলো আয়নীয় হাইড্রাইডস করে। তাহলে অলরেডি আমরা শিখেছি যে আয়নীয় হাইড্রাইডস হচ্ছে, আমরা জানি যে পর্যায় সারণীর এস ব্লক এলিমেন্টসগুলো, অর্থাৎ এস ব্লক এলিমেন্টসের আমরা জানি যে এস ব্লক এলিমেন্টে টু টাইপস অফ যে এলিমেন্টসগুলো থাকে, অর্থাৎ এস ব্লক এলিমেন্টে একটা পার্ট আছে ক্ষারধাতু এবং একটা পার্ট আছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। অর্থাৎ ক্ষারধাতুর কোনগুলো পার্ট, অর্থাৎ হাইড্রোজেনের নিচে যেগুলো আছে, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এবং যে আছে ক্ষারীয় মৃত্তিকা মৌল সেগুলো হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে এই সমস্ত মৌলগুলো, অর্থাৎ যাদের তড়িৎঋণাত্মকতা মনে রাখবে হাইড্রোজেনের থেকে কম, তাহলে এরা কোথায় থাকে, এরা পর্যায় সারণীর নিচের দিকে আছে, অর্থাৎ এদের তড়িৎঋণাত্মকতা যেহেতু হাইড্রোজেনের থেকে কম তাই এরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় এই আয়নীয় হাইড্রাইড তৈরি করে। তাহলে আরেকবার বলছি ভালো করে শুনে নাও, অর্থাৎ পর্যায় সারণীতে যারা এস ব্লক মৌল, ঠিক আছে? তাহলে পর্যায় সারণীতে যারা এস ব্লক মৌল, আমি তোমাদের সামনে ভালো ভালো বড় বড় করে লিখছি, ভালো করে শুনে নাও। তাহলে পর্যায় সারণীতে যে সমস্ত এস ব্লক মৌলগুলো, তাহলে এস ব্লক মৌল মানে টু টাইপস অফ এস ব্লক মৌল আছে জানি আমরা, অর্থাৎ যারা একজন থাকে কি ক্ষারধাতু, একজন থাকে ক্ষারধাতুগুলো, একজন থাকে ক্ষারধাতু এবং যে অন্য টাইপস থাকে সেটা হচ্ছে কি ক্ষারীয় মৃত্তিকা মৌল, ক্ষারীয় মৃত্তিকা মৌল বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে? তাহলে পর্যায় সারণীতে এরা যে এস ব্লক এলিমেন্ট, অর্থাৎ এরা থাকছে গ্রুপ ওয়ান, এরা থাকছে গ্রুপ ওয়ানে থাকছে এবং এরা থাকছে গ্রুপ টু এ, ঠিক আছে? তাহলে এই যে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এ যে সমস্ত এলিমেন্টসগুলো থাকে, অর্থাৎ যাদের ইলেকট্রোনেগেটিভিটি বা বলতে পারো তড়িৎঋণাত্মকতা হাইড্রোজেনের থেকে কম, তারাই কি করবে এই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় যে আয়নীয় হাইড্রাইডসগুলো তৈরি করে। তাহলে এবার আমরা প্রস্তুতিটা আসবো। তাহলে দেখো প্রস্তুতিটা একটু দেখে নাও। তাহলে মোটামুটি ক্ষারধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা মৌলগুলো একই পদ্ধতিতে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় এই আয়নীয় হাইড্রাইড তৈরি করে। তাহলে মনে করো একটা যে কোনো ধাতু, মনে করো আমি নিলাম এম, তাহলে এম মনে করো একটা যে কোনো ধাতু নিলাম, সেটা ক্ষারধাতু বা ক্ষারীয় মৃত্তিকা হতে পারে। তাহলে এর সঙ্গে মনে করো হাইড্রোজেনের বিক্রিয়ায় কী তৈরি করবে, তাহলে ক্ষারধাতু যেমন হচ্ছে এর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি করছে MH তৈরি করছে, তাহলে ওকে, তাহলে এমটা কী হতে পারে, এমটা মনে করো যদি হয় লিথিয়াম তাহলে কী তৈরি করবে, তাহলে কি এরকমভাবে তৈরি করছে দেখো, তাহলে টু এলআই প্লাস এইচ টু, সেখান থেকে কী হলো টু এলআই এইচ, ঠিক আছে? তারপর মনে করো এটা মনে করো হলো সোডিয়াম, তাহলে টু এন এ প্লাস এইচ টু, সেখান থেকে হয়ে গেল মনে করো টু এন এইচ, এরকমভাবে মনে করো টু দিয়ে কে প্লাস এইচ টু, সেখান থেকে হয়ে গেল টু কে এইচ, মানে এগুলো হচ্ছে পটাশিয়াম হাইড্রাইড, এটা সোডিয়াম হাইড্রাইড, এটা লিথিয়াম হাইড্রাইড। এখানে টেম্পারেচার প্রায় 400 থেকে 600, এখানে টেম্পারেচার হয় প্রায় 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানকার টেম্পারেচার হয়, তাহলে এখানকার টেম্পারেচার হয় কত, টেম্পারেচার হয় প্রায় 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এখানকার টেম্পারেচার সবেতেই, তাহলে এখানকার টেম্পারেচার হয় প্রায় 400, এখানে হয় টেম্পারেচার প্রায় 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টেম্পারেচার। আর যদি আমরা এটা মনে করো লিথিয়াম বা সোডিয়াম বা পটাশিয়ামের বদলে আমি যদি ক্যালসিয়াম ধরি, তাহলে ক্যালসিয়াম ধরলে কেমন হয়ে যাচ্ছে বিক্রিয়াটা দেখে নাও। তাহলে ক্যালসিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় হবে তোমার সিএএইচ, সিএএইচ টু হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম বা মনে করো তুমি যদি বেরিয়ামের সঙ্গে বিক্রিয়া করো, তাহলে বেরিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াতেও এখানেও তৈরি হয়ে যাবে বিএএইচ টু, ঠিক আছে? তাহলে এটা এটা কেমনভাবে হচ্ছে, এটা তো আমরা জানি যে হাইড্রোজেনের যোজ্যতা এক এবং
ক্যালসিয়াম এর যোজ্যতা যেহেতু 2 তাই এখানে একটু স্ট্রাকচারটা পাল্টে যাবে কিন্তু টেম্পারেচারটা মোটামুটি 400 থেকে 600 এর মধ্যে থাকবে এবং এই জিনিসগুলো হাই টেম্পারেচারে করা হচ্ছে তাহলে আমরা নেক্সট যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আয়নীয় হাইড্রাইডস এর আমরা ভৌত ধর্মগুলোকে নিয়ে পড়ব দেখো তাহলে আমরা ব্যাপারটা প্রথমে পড়ব তারপর জিনিসটা আস্তে আস্তে বুঝব বলছে এরা অনুদ্বায়ী অপরিবাহী সাদা বর্ণের কেলাসাকার কঠিন পদার্থ হচ্ছে নাম্বার 2 বলছে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ নাম্বার 3 বলছে এরা গলিত অবস্থায় দেখো গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে এবং কেমন ভাবে তড়িৎ পরিবহন করছে তার একটা পিকচার দিয়েছে তাহলে আমরা প্রথম থেকে বুঝি বলছে এরা অনুদ্বায়ী হয় অনুদ্বায়ী মানে এরা হচ্ছে নন ভোলাটাইল ইন নেচার মানে এটাকে যদি তুমি খোলা বাতাসে রেখে দাও যেমন মনে করো হচ্ছে NaF বা মনে করো ক্যালসিয়াম হাইড্রাইড বা মনে করো লিথিয়াম হাইড্রাইড এই যে সমস্ত হাইড্রাইডসগুলো অর্থাৎ আয়নীয় হাইড্রাইডসগুলো যদি আমরা খোলা বাতাসে রেখে দিই তাহলে অনুদ্বায়ী অর্থাৎ এটা উবে যাওয়ার প্রবণতা কম অর নন ভোলাটাইল ইন নেচার নেক্সট বলছে অপরিবাহী অপরিবাহী মানে এটা তড়িৎ পরিবহন করতে পারে না এবং তাপ ও তড়িতের কুপরিবাহী বা অপরিবাহী পদার্থ নেক্সট বলছে সাদা বর্ণের এবং এগুলো সবসময় মনে রাখবে যে এই এস ব্লক মৌলগুলো অর্থাৎ এস ব্লক মৌলে যারা যে সমস্ত আছে অর্থাৎ ক্ষার ধাতু এবং ক্ষারীয় মৃত্তিকা যে সমস্ত মৌলগুলো এনি টাইপস অফ কোনো রকমভাবে কালার তৈরি করে না ওকে তাহলে এরা সবসময় সাদা বর্ণের হয় এবং কেলাসাকার কঠিন পদার্থ এবং এরা সবসময় কেলাস তৈরি করে অর্থাৎ ক্রিস্টাল ফর্মে থাকে এরা কোনোদিনও ওই অ্যামরফাস বা যে পাউডার্ড ফর্মে এটা থাকে না এরা সবসময় কেলাসাকার অর ক্রিস্টাল স্টেট থাকে নেক্সট আছে নাম্বার 2 বলছে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ তাহলে আমরা 1 নাম্বার যে পয়েন্টটা বুঝলাম নেক্সট বলছে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ এবার তোমাদের একটু বলি এদের কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ তাহলে একটু ব্যাখ্যাটা শোনো এদের মধ্যে কি হচ্ছে যে তীব্র তড়িৎ বল ক্রিয়া করছে তা তীব্র তড়িৎ বল ক্রিয়া করার জন্য এদের মধ্যে কি হচ্ছে যে আকর্ষণ বল প্রচুর উচ্চ হচ্ছে তা আকর্ষণ বল প্রবল হওয়ার জন্য এদেরকে যে বাইরে থেকে টেম্পারেচার দিয়ে ভাঙতে কিন্তু হাই অ্যামাউন্ট অফ এনার্জি এটাকে সাপ্লাই দিতে হবে তাই আমরা বলবো যে এর ক্ষেত্রে গলনাঙ্ক গলনাঙ্ক আমরা ইংরাজি জানি মেল্টিং পয়েন্ট অর্থাৎ MP এবং স্ফুটনাঙ্ক হচ্ছে বয়লিং পয়েন্ট আর BP তাই এদের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু খুব উচ্চ হয় অর্থাৎ হাই টেম্পারেচারে হবে যদি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমরা বের করতে যাই তাহলে আমরা কি বলবো যে এই সমস্ত মৌলগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ তার কারণ হিসাবে ব্যাখ্যাটা অলরেডি আমি বলেছি নেক্সট বলছে এরা গলিত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে অর্থাৎ গলিত অবস্থায় এরা কীভাবে তড়িৎ পরিবহন করে আমরা দেখিনি যেহেতু এরা আয়নীয় যৌগ অর্থাৎ আয়নীয় কম্পাউন্ড তাহলে আয়নীয় কম্পাউন্ড হওয়ার জন্য যদি আমরা ক্যালসিয়াম হাইড্রাইডের মধ্য দিয়ে আমরা ক্যালসিয়াম হাইড্রাইডটা নিয়েছি তাহলে ক্যালসিয়াম হাইড্রাইডের মধ্য দিয়ে আমি যদি তড়িৎ চালনা করি এটা কী হবে ক্যাটায়ন হিসাবে Ca2+ এবং অ্যানায়ন হিসাবে 2H- অর্থাৎ হাইড্রাইড আয়ন তৈরি করছে তাহলে অ্যানোড এবং ক্যাথোডে কী বিক্রি হবে দেখে নিই তাহলে প্রথমে আমরা ক্যাথোডটা লিখেছি দেখো অ্যানোড ক্যাথোড তাহলে ক্যাথোডটা প্রথমে দেখি তাহলে Ca2+ আয়নটা দুটো ইলেকট্রন নিয়ে হয়ে যাচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম ধাতব ক্যালসিয়াম এবং অ্যানোডে দেখো এই যে 2H- দুটো ইলেকট্রন বের করে দিয়ে হবে কি হাইড্রোজেন গ্যাস তাহলে এখান থেকে বলতে পারো যে এই আয়নীয় হাইড্রাইড একটা কিন্তু এই হাইড্রোজেন অর্থাৎ ডাই হাইড্রোজেনের একটা কিন্তু সোর্স অর্থাৎ হাইড্রোজেন পেতে গেলে আমরা এই আয়নীয় হাইড্রাইডকে অর্থাৎ ক্যালসিয়াম বা বলতে পারো লিথিয়াম হাইড্রাইড বা পটাশিয়াম অর সোডিয়াম হাইড্রাইডসগুলোকে আমরা যদি তার ভেতর দিয়ে তড়িৎ চালনা করি মানে তড়িৎ বিশ্লেষণ অর ইলেকট্রোলাইসিস করি সেখান থেকেও কিন্তু আমরা একটা প্রোডাক্ট হিসেবে অর্থাৎ অ্যানোডে আমরা কিন্তু হাইড্রোজেন জিনিসটা পাবো তাহলে এইটা যেহেতু এখানে দেখো ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে অর্থাৎ এরা সবসময় তড়িৎ পরিবহন করবে এবার এরপরে আমরা আসবো এই আয়নীয় হাইড্রাইডসের যে রাসায়নিক ধর্মগুলো আমরা আসবো নেক্সট আমরা যে রাসায়নিক ধর্মটা শিখবো দেখো আমি 1 নাম্বার দিয়ে তোমাদের সামনে কিছু রিয়াকশান লিখেছি তার রিয়াকশানটা তোমরা বোঝার আগে আগে আমার কথাগুলো ভালো করে শোনো তারপরে রিয়াকশানটা দেখবে তাহলে সহজে সেটা হবে তাহলে রিয়াকশানটা হবে এরকম দেখো বলছে এই যে আয়নীয় হাইড্রাইডসগুলো অর্থাৎ সোডিয়াম হাইড্রাইডস বলো লিথিয়াম হাইড্রাইডস বলো পটাশিয়াম হাইড্রাইডস অর এনি টাইপস অফ আয়নীয় হাইড্রাইডস এগুলো কী করবে জল এবং অন্যান্য প্রোটিক সলভেন্ট বা প্রোটিক দ্রাবকের সঙ্গে বা পোলার দ্রাবক যাই বলবে না কেন তা সেগুলোর সঙ্গে বিক্রিয়া করে করস্পন্ডিং যে হাইড্রক্সাইডসগুলো তৈরি করছে এখানে হাইড্রক্সাইড এটা তৈরি করছে LiOH OCHC এবং এটা তৈরি করছে অ্যামাইড এবং করস্পন্ডিং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে তাহলে জিনিসটা আরেকবার যেটা বললাম ভালো করে একটু শোনো তাহলে বলছে এই সমস্ত আয়নীয় হাইড্রাইডসগুলো সেটা লিথিয়াম হাইড্রাইড সোডিয়াম হাইড্রাইড বা পটাশিয়াম হাইড্রাইড যাই হোক না কেন তা এই সমস্ত আয়নীয় হাইড্রাইডসগুলো জল এবং অন্যান্য প্রোটিক যে সলভেন্ট আছে সেগুলোর সঙ্গে কী করবে খুব তীব্রভাবে বিক্রিয়া করবে এবং করস্পন্ডিং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে তাহলে এ থেকেই আমরা বোঝা যাচ্ছে যে এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেন কিন্তু আসছে অবশ্যই এই সোডিয়াম হাইড্রাইড থেকে তাহলে বিক্রিয়াটা একটু দেখে নাও তাহলে NaH এর সঙ্গে H2O বিক্রিয়ায় কী হচ্ছে NaOH মানে হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড এবং
তৈরি করছে জল। তাহলে বিক্রিয়াটা আমরা যদি সহজে মনে রাখি, সহজে একটু মনে রাখো ভালো করে, তাহলে এখানে দেখো এই জলকে আমি মনে মনে ভাঙতে পারি কেমন করে, এইচ আর এই ওএইচ দিয়ে। তাহলে এই সোডিয়ামের সঙ্গে এই ওএইচটা জুড়ে দাও এবং এই যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোজেনটা জুড়ে দাও, দেখো হয়ে গেছে কি এই H2টা হয়ে গেছে। তাহলে বিক্রিয়াটা কেমনভাবে হচ্ছে একটু শিখে নাও। আমরা জলকে মনে মনে ভেঙে নিয়েছি এইচ আর ওইচ, তাহলে এন এর সঙ্গে ওইচটা জুড়ে দিলে কি হবে, এন এ ওইচ, এবং এই হাইড্রোজেন জুড়ে দিলে হয়ে যাচ্ছে এইচ টু। নেক্সট আমরা এটা বুঝবো, দেখো এল আই এইচ এর সঙ্গে সিএইচ সি ও সিএইচ, সিএইচ সি ও এইচ এর বিক্রিয়ায় কী হয়ে যাচ্ছে, এল আই ও সিএইচ থ্রি। অর্থাৎ দেখো এইখানে যে আছে, দেখো এই যে সিএইচ থ্রি ও এইচ এর সঙ্গে এই হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা আছে, এই যে হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা যেটা আছে, এই হাইড্রোজেন দুটোকে বার করে নাও। তাহলে বার করে নিলে কী হয়ে যাবে, হয়ে যাবে এইচ টু। অর্থাৎ এল আই ও সিএইচ থ্রি, এল আই ও সিএইচ থ্রি, আর এই হাইড্রোজেনটা যেটা আমি গোল্লা পাকিয়েছি এবং এই হাইড্রোজেন যে গোল পাকিয়েছি, তাহলে এইচ টু হয়ে গেল। নেক্সট একই রকমভাবে এই এনএইচ থ্রিকে মনে মনে ভেঙে নাও, এনএইচ থ্রিকে এরকমভাবে ভাঙবে এইচ আর হচ্ছে এই এনএইচ টু। তাহলে এই যে হাইড্রোজেন এবং এই যে হাইড্রোজেন, দেখো যদি আমরা সেপারেট করি তাহলে কী হয়ে যাবে, এইচ টু। ওকে, তাহলে এই হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে এইচ টু। তাহলে এইটা হচ্ছে মেকানিজমটা তোমাদের আমি শিখিয়ে দিলাম। এবার আমরা আসবো নাম্বার টু রিয়াকশন। নেক্সট ধর্মটি নিয়ে আমরা আলোচনা করবো, সেটা দেখো আমি বাঁদিকে লিখেছি। অর্থাৎ লিথিয়াম হাইড্রাইডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া কী হচ্ছে, এইচ সিওএল আই। তাহলে এইখানে লিথিয়াম হাইড্রাইডের বদলে আমি যদি সোডিয়াম হাইড্রাইড নিতাম তাহলে কেমন হয় বিক্রিয়াটা দেখে নাও, এন এ এন এ এইচ প্লাস হচ্ছে সিও টু, সেখান থেকে হয়ে আছে এইচ সিওএন এ। অর্থাৎ এখানে এই যে লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড বা মনে করো এখানে ক্যালসিয়াম হাইড্রাইড, দেখো নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় কী তৈরি হয়েছে, CH3N2 প্লাস হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ এখানে এই ক্যালসিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড এবং লিথিয়াম হাইড্রাইড কী করে, এরা উচ্চ উষ্ণতায়, অর্থাৎ এই সমস্ত বিক্রিয়াগুলো সবই কিন্তু হাই টেম্পারেচার হবে, আবার সবই কিন্তু হাই টেম্পারেচার হবে। অর্থাৎ এখানে লো টেম্পারেচারের কোনো কথা নেই। অর্থাৎ এরা কী করবে, হাই টেম্পারেচারে একটি উচ্চ বা শক্তিশালী বিজারক পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে দু নম্বরটা ব্যাপারটা কী, অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এদের সঙ্গে বিক্রিয়ায় আয়নীয় হাইড্রাইডসগুলো কী করছে, একটি বিজারক পদার্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অবশ্যই এখানে একটা হাই টেম্পারেচারের দরকার হচ্ছে। এরপর আমরা আসবো আয়নীয় হাইড্রাইডসের ব্যবহার। দেখো নেক্সট যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আয়নীয় হাইড্রাইডসের ব্যবহার। তাহলে এতক্ষণ আমরা এদের যে বিভিন্ন আয়নীয় হাইড্রাইডসের প্রস্তুতি এবং যে বিভিন্ন যে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম সম্বন্ধে আলোচনা করলাম, এবারে আমরা আসবো এদের ইউজ অর্থাৎ ব্যবহারগুলো শিখে নেবো। তাহলে প্রথম ব্যবহারটা দেখো আমি বোর্ডে লিখেছি, বলছে হাইড্রোজেনের উৎস। অর্থাৎ হাইড্রোজেনকে উৎস হিসেবে, অর্থাৎ হাইড্রোজেনকে যে তৈরি আমরা একটু আগে দেখলাম, অর্থাৎ ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্মতে, ওখানে আমরা দেখলাম যে ক্যালসিয়াম হাইড্রাইডকে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করছি, তাহলে ক্যাথোডে এবং অ্যানোডে যে সমস্ত তো ক্যাথোডে যে ক্যাটায়নটা তৈরি হচ্ছে এবং অ্যানোডে যে অ্যানায়নটা তৈরি হচ্ছে, অর্থাৎ হাইড্রাইড অ্যানায়ন, ওই হাইড্রাইড অ্যানায়নটা কী করছে, ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেন অণু তৈরি করছে। তাহলে সেটা হাইড্রোজেনের উৎস হিসেবেও এই কিন্তু এই আয়নীয় হাইড্রাইডস কিন্তু ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে কঠিন জ্বালানি, অর্থাৎ এটা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। জ্বালানি মানে আমরা জানি যে ইট রিয়্যাক্টস অ্যাজ এ ফুয়েল, অর্থাৎ কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট হচ্ছে বিজারক দ্রব্য, তাহলে আমরা আগেই বিক্রিয়া দেখলাম, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া দু নম্বর পার্টে দেখলাম যেটা বিজারক দ্রব্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। নেক্সট হচ্ছে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম বোরো হাইড্রাইড প্রভৃতি বিজারক দ্রব্য তৈরিতে এটি ব্যবহৃত হয়। তাহলে আমরা জানি কেমিস্ট্রি আমরা পড়বো, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিন্তু একটি শক্তিশালী বিজারক, সোডিয়াম বোরো হাইড্রাইড কিন্তু একটি শক্তিশালী বিজারক। এই সমস্ত বিজারকগুলো তৈরি করতে কিন্তু আমার এই যে আয়নীয় হাইড্রাইডসগুলো প্রয়োজন। তাহলে আমরা এতক্ষণ ধরে আয়নীয় হাইড্রাইডসের যে ডিটেলসগুলো আলোচনা করলাম সেগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসবো যে নেক্সট পার্ট, অর্থাৎ সমযোজী হাইড্রাইড সম্বন্ধে আমরা পড়বো। তাহলে নেক্সট আছে কি সমযোজী হাইড্রাইডস, তাহলে আমরা দু নম্বর যে পার্টটা আসবো, অর্থাৎ আমরা যে জানি যে হাইড্রাইডসের থ্রি টাইপস অফ হাইড্রাইডস আছে। তাহলে আমরা অলরেডি আয়নীয় হাইড্রাইড সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি, ওর যে বিভিন্ন ডিটেলসগুলো আমরা পড়েছি। এরপর আমরা আসবো সমযোজী হাইড্রাইডস। তাহলে সমযোজী হাইড্রাইডস কারা কোনগুলো, তাহলে সমযোজী হাইড্রাইডস আমি প্রথমেও বলেছি আবার বলছি যে সমযোজী হাইড্রাইডস কারা তৈরি করবে, অর্থাৎ পর্যায় সারণীতে যে সমস্ত পি ব্লক এলিমেন্টস, অর্থাৎ পি ব্লক এলিমেন্টসগুলোই সাধারণত সমযোজী হাইড্রাইডস তৈরি করে। তবে কিছু কিছু এস ব্লক এলিমেন্টস যেমন বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, অবশ্যই আমরা জানি এরা হচ্ছে গ্রুপ টু এর এলিমেন্ট, এরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সমযোজী হাইড্রাইডস তৈরি করতে পারে। তাহলে আমরা ভালো করে শুনে নিলাম, তাহলে সমযোজী হাইড্রাইডস কারা তৈরি করছে, অর্থাৎ যে সমস্ত পি ব্লক এলিমেন্টসগুলো তুমি অবশ্যই ওইগুলো বাদ দেবে, অর্থাৎ যে নিষ্ক্রিয় মৌলগুলো বাদ দাও, অর্থাৎ মেনলি হচ্ছে 14 থেকে। তাহলে মেনলি হচ্ছে গ্রুপ নাম্বার, মেনলি হচ্ছে গ্রুপ নাম্বার 14 থেকে যে 17 যে সমস্ত মৌলগুলো আছে, অর্থাৎ কার্বন থেকে, মানে কার্বন থেকে তার নিচেগুলো কার্বন, তারপরে আছে নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে আছে যে ক্লোরিন আছে বা ফ্লুরিন আছে, তাহলে ওই সমস্ত জিনিসগুলো ওরাই সাধারণত তৈরি করছে। এবং গ্রুপ টু এর
এবং হচ্ছে তোমার গ্রুপ টু এর যে সমস্ত মৌলগুলো আছে অর্থাৎ বেরিলিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম, এরাই সাধারণত কিছু কিছু ক্ষেত্রে এরা সমযোজী হাইড্রাইড তৈরি করে। এরপর আমরা আসবো এদের বিভিন্ন ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম এবং বিভিন্ন ব্যবহারগুলো। তাহলে আমরা এখানে সমযোজী হাইড্রেশন আমরা প্রস্তুতি অর্থাৎ প্রিপারেশনটা শিখবো, সমযোজী হাইড্রেশন আমরা এবার শিখবো প্রিপারেশন। প্রিপারেশন তাহলে দেখো প্রিপারেশনে দেখো নাম্বার ওয়ান প্রিপারেশনটা আমরা লিখেছি অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন। অর্থাৎ এক্ষেত্রে কি আমরা বলবো যে সমযোজী হাইড্রেট আমরা জানি যে সমস্ত পি ব্লক এলিমেন্টসগুলো সাধারণত হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় এই রকমের সমযোজী হাইড্রেট তৈরি করে। তা এই সমযোজী হাইড্রেটসের যে উপাদান মৌলগুলো দেখো উপাদান মৌল অর্থাৎ এখানে আছে নাইট্রোজেন এখানে আছে হাইড্রোজেন, এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে ডাইরেক্ট হয়ে গেছে অ্যামোনিয়া। অর্থাৎ নাইট্রোজেন মৌল এবং হাইড্রোজেন মৌল পরস্পর যুক্ত হয়ে গেছে অ্যামোনিয়া। নেক্সট হচ্ছে কি দেখো অক্সিজেন এবং হাইড্রোজেন অর্থাৎ উপাদান মৌল এখানে হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন এরা পরস্পর যুক্ত হয়ে যাচ্ছে জল। অর্থাৎ এক্ষেত্রে আমরা শিখবো যে উপাদান মৌলগুলোকে যদি আমরা উচ্চ উষ্ণতায় টেম্পারেচারে হিট দিই তাহলে সেক্ষেত্রে অ্যামোনিয়া এবং জল উৎপন্ন হচ্ছে এবং এইটা অবশ্যই এই যে সমযোজী হাইড্রেটসের একটি প্রস্তুতি। দেখো নেক্সট যে প্রস্তুতি আমরা শিখবো একটু দেখে নিই, বলছে Al4C3 প্লাস তার সঙ্গে জল এবং নেক্সট হচ্ছে Mg3N2 অর্থাৎ এটা হচ্ছে কার্বাইড এবং এটা হচ্ছে নাইট্রাইড মানে অ্যালুমিনিয়ামের কার্বাইড এবং এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের নাইট্রাইড। এরা কী হবে এরা ওয়াটার দ্বারা বা জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে এখানে দেখো সমযোজী হাইড্রাইড তৈরি করছে। তাহলে এটা একটা সমযোজী হাইড্রাইড, তাহলে এটার নাম কি এটার নাম হচ্ছে CH4 অর্থাৎ যে মিথেন আমরা জানি এবং নিচেরটা হচ্ছে অ্যামোনিয়া অর্থাৎ NH3। তাহলে আমরা জানি যে এই রকম যে যৌগগুলোর সঙ্গে জলের বিক্রিয়া অর্থাৎ এরা জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে করস্পন্ডিং অ্যালকোহল তৈরি করছে। তাহলে আমরা জানি এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে করস্পন্ডিং খাত বা বেস এবং তার সঙ্গে তৈরি করছে সমযোজী হাইড্রেট তৈরি করছে। তাহলে এখানে আমরা প্রস্তুতিটা শিখলাম, তোমাদের বইতে আরও অনেক প্রস্তুতি দেওয়া আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট এবং এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে যেরমভাবে আমি তোমাদের পড়াচ্ছি সেরকমভাবে বাড়িতে ভালো করে বোর্ডেতে টুকে নাও, তোমাদের খাতাতে ভালো করে টুকে নাও, বারবার বারবার সঙ্গে এর সঙ্গে সঙ্গে বই পড়ো। এবং এরপর আমরা আসবো প্রস্তুতি আমরা পড়লাম, এরপর আমরা আসবো ভৌত ধর্ম এবং বিভিন্ন রকম রাসায়নিক ধর্ম। দেখো এবার আমরা যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সমযোজী যৌগের বিভিন্ন ভৌত ধর্ম। তাহলে আমরা এখানে কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকসগুলো সম্বন্ধে শিখি অর ফিজিক্যাল প্রপার্টিজ। তাহলে এখানে আমরা ফার্স্ট আছে যে এরা গ্যাসীয় তরল বা কঠিন হয় অর্থাৎ এই সমস্ত মৌলগুলো গ্যাসীয় হতে পারে অর্থাৎ গ্যাসিয়াস স্টেট থাকতে পারে, যেমন মিথেন ইথেন এগুলো হচ্ছে গ্যাসিয়াস স্টেটে আছে, অ্যামোনিয়া গ্যাসিয়াস স্টেট, তরল যেমন হচ্ছে তরল যেমন তুমি ভাবতে পারো ওয়াটার একটা তরল পদার্থ, আর কঠিন হতে পারে আয়োডিন হতে পারে IH বা এই রকম যদিও বিভিন্ন যৌগগুলো কঠিন হতে পারে সেটা কঠিনের পরিমাণটা খুব কম। নেক্সট হচ্ছে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয় অর্থাৎ এদের যে মেল্টিং পয়েন্ট এবং যে বয়েলিং পয়েন্ট তুলনায় কম হয়, তার কারণ হচ্ছে যেহেতু এই সমস্ত মৌলগুলো সমযোজী বা সে সমস্ত যৌগগুলো সমযোজী হওয়ায় এদের যে যে অণুগুলোর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশান সেই অ্যাট্রাকশানটা তুলনামূলকভাবে আয়নীয় যৌগের থেকে কম হয় এবং এদের মধ্যে আকর্ষণ বলটা কম হওয়ার জন্য এদেরকে আমরা সামান্য পরিমাণ টেম্পারেচার দিলেই এটা ব্রেকডাউন করছে এদের বন্ডগুলো, তাই এদের গলনাঙ্গ এবং স্ফুটনাঙ্কটা আয়নীয় যৌগের তুলনায় কম হয়। এরা তড়িতে সুপরিবাহী নয় মানে এরাও দেখো আগের মতো তড়িৎকে পরিবহন করতে পারবে না। আর নেক্সট হচ্ছে এরা সহজেই জৈব দ্রাবকে দ্রবীভূত হয় অর্থাৎ যেহেতু এরা সমযোজী যৌগ তৈরি করছে বা সমযোজী হাইড্রক্স হাইড্রাইড তৈরি করছে তাই এরা সহজেই জৈব দ্রাবক, জৈব দ্রাবক মানে আমরা জানি জৈব দ্রাবক মানে আমরা জানি CH2 অর্থাৎ কার্বন ডাইসালফাইড বা মনে করো আমরা জানি CCl4 বেঞ্জিন তারপর জাইলিন ইত্যাদি যে জৈব দ্রাবকে এরা সহজেই দ্রবীভূত হতে পারে। তাহলে ফার্স্ট যে রাসায়নিক ধর্মটা আমরা আসবো আলোচনা, তাহলে আমরা একটু আগে ভৌত ধর্ম এবং যে এদের বস্তুগুলো শিখলাম, এরপরে আমরা আসবো রাসায়নিক ধর্ম অর্থাৎ যে আয়নীয় হাইড্রাইডসের রাসায়নিক ধর্ম আমরা জানবো যে এক্ষেত্রে হাইড্রাইডসগুলো যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো অর্থাৎ পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিয়ে গেলে ওই সমস্ত হাইড্রাইডগুলির কী হচ্ছে ওই সমস্ত হাইড্রাইডসগুলির আম্লিকতা ধীরে ধীরে বাড়ে। তাহলে আমরা একটা দেখো বোর্ডে একটা উদাহরণ দিয়ে লিখেছি, যেমন দেখো নাইট্রোজেন তারপরে আছে অক্সিজেন তারপরে আছে ফ্লুরিন, তাহলে নাইট্রোজেন কত নাইট্রোজেন হচ্ছে 7, এটা কত এটা হচ্ছে 8 নাম্বার এবং ফ্লুরিন জানি আমরা 9 নাম্বার এগুলোর অ্যাটমিক নাম্বার। তাহলে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রাইড মানে আমরা জানি এটা অ্যামোনিয়া হয়, অক্সিজেনের হাইড্রাইড আমরা জানি অক্সিজেনের হাইড্রাইড হবে অবশ্যই জল মানে ওয়াটার, আর ফ্লুরিনের হাইড্রাইড আমরা জানি অবশ্যই HF বা হাইড্রোফ্লুরিক অ্যাসিড। তাহলে এক্ষেত্রে দেখো আম্লিকতা ধীরে ধীরে বাড়ে অর্থাৎ NH3 হচ্ছে ক্ষারকীয় প্রকৃতির জানি আমরা, নেক্সট হচ্ছে H2 হচ্ছে প্রসম প্রকৃতির মানে এটা নিউট্রাল বা উভধর্মী বলতে পারি, আর নেক্সট হচ্ছে HF হচ্ছে আম্লিক, আমরা জানি যে HF-এর আম্লিকতা অনেক বেশি হয়। তাহলে দেখো তাহলে আমরা কী বললাম যে কোনো পর্যায়ের যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাবো অর্থাৎ হাইড্রাইডগুলোর যত আমরা বাম দিক থেকে ডান দিকে যেতে থাকি তত কী হচ্ছে এই হাইড্রাইডগুলোর আম্লিকতা বা অ্যাসিডিটি ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর আমরা আসবো 2 নম্বরে।
নাম্বার টু বিক্রিয়াটা হবে যে এইখানে যে সমস্ত হাইড্রেটগুলি পাওয়া যায় তাদের মধ্যে কিছু লুইস অ্যাসিড এবং লুইস বেস হিসাবে ক্যারেক্টারেরা পায়। তাহলে লুইস অ্যাসিড লুইস বেস কারা? তাহলে যেমন একটা উদাহরণ হিসেবে আমরা দেখি, যদি অ্যামোনিয়া ধরো, ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া কী হচ্ছে, অ্যামোনিয়া তার বাইরের কক্ষে যে আছে দুটো যে ইলেকট্রনস আছে আমরা জানি সর্ববহিঃস্থ কক্ষে, এবং এরপরে আছে কি BH3, অর্থাৎ হচ্ছে বোরন ট্রাইহাইড্রেট বা BH3। তাহলে এখানে কী করবে, এই অ্যামোনিয়া কী করবে, তার বাইরের কক্ষের যে দুটো ইলেকট্রন BH3কে দিয়ে দেবে, অর্থাৎ বোরন ট্রাইহাইড্রেটকে দিয়ে দেবে। অর্থাৎ এখানে স্ট্রাকচারটা কেমন তৈরি করবে দেখে নাও, স্ট্রাকচারটা তৈরি করবে এরকম, স্ট্রাকচারটা দেখো আমি করছি এখানে, অর্থাৎ H3B, এটাকে আমরা ঘুরিয়ে লিখছি, H3B তীর চিহ্ন থাকবে অ্যামোনিয়া, এবং এটা হচ্ছে একটা জটিল যৌগ বা সল্ট আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কি তৈরি করছে, তাহলে এখানে লুইস বেস কোনটা এবং লুইস অ্যাসিড কোনটা, এখানে লুইস বেস হচ্ছে অ্যামোনিয়া কি করছে, তার যে বাইরের কক্ষে যে দুটো যে এক্সট্রা ইলেকট্রন আছে সেই এক্সট্রা ইলেকট্রন কি করবে, BH3 অর্থাৎ বোরন ট্রাইহাইড্রাইডের সর্ববহিঃস্থ কক্ষে দান করছে, এবং দান করার মাধ্যমে এখানে একটা অসমযোজী বন্ধন বা তীর তৈরি করছে। আমরা জানি অসমযোজী বন্ধন কাকে বলে, তা সেই অসমযোজী বন্ধন তৈরি করছে, এবং অসমযোজী বন্ধন তৈরি করার মাধ্যমে একটা সল্ট তৈরি করছে। তাহলে এখানে আমরা বলবো যে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে লুইস বেস, ঠিক আছে, লুইস মানে হচ্ছে LEWES, এটা হচ্ছে লুইস বেস, এবং এইটা হচ্ছে লুইস অ্যাসিড, ঠিক আছে, এবং এটা হচ্ছে করসপন্ডিং সল্ট, এরা হচ্ছে করসপন্ডিং সল্ট, ঠিক আছে। তাহলে এটা বিজ্ঞানী লুইস আবিষ্কার করেছে। তাহলে বেস মানে কি, বেস হচ্ছে অর্থাৎ যেটা ইলেকট্রন দাতা, তাহলে ইলেকট্রন যে দান করবে তাহলে সেটা হচ্ছে বেস হবে, এবং ইলেকট্রন যে গ্রহণ করছে সেটা হবে লুইস অ্যাসিড। এরপর আমরা আসবো তিন নাম্বার, আচ্ছা নেক্সট যে উদাহরণটা আসবো তিন নাম্বারটা হবে এরকম যে এদের কি হচ্ছে, এরা তাপ প্রয়োগে খুব সহজেই বিয়োজিত হতে পারে, অর্থাৎ এরাকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে এরা সহজেই ভেঙে যাবে, এবং এদের যে তাপীয় স্থায়িত্বটা ধীরে ধীরে কমতে থাকে যখন এদের তড়িৎ ঋণাত্মকতা ধীরে ধীরে কমে। অর্থাৎ যে কোনো একটা মৌলের মনে করো আমরা কোনো একটা গ্রুপ বরাবর যদি ওপর দিক থেকে নিচে নামি, তত কী হচ্ছে, তাদের তড়িৎ ঋণাত্মকতা ধীরে 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 কমতে থাকে। তা যত ধীরে 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 কমবে তাদের তাপীয় স্থায়িত্ব মানে যে থার্মাল স্টেবিলিটি কিন্তু ধীরে ধীরে কমবে। তাহলে আমরা উদাহরণটা দেখে নেব, তাহলে দেখে নাও আমরা উদাহরণটা, তাহলে হচ্ছে NH3 > PH3 আর্সেনিক, অ্যান্টিমনি আর হচ্ছে বিসমাথ, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে গ্রুপ ফিফটিনের যে সমস্ত মৌলগুলো আছে তাদের করসপন্ডিং হাইড্রাইডসগুলো দেখানো হয়েছে। তাহলে এই হাইড্রাইড এইটা যত আমরা দেখো ওপর দিক থেকে নিচে নামছি বা বাম দিক থেকে ডান দিকে গেলে, এখানে পর্যায় সারণী বরাবর বাম দিক থেকে ডান দিকে নয়, পর্যায় সারণী বরাবর ওপর দিক থেকে নিচে যত নামছি তত কী হচ্ছে, তাদের যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি ধীরে ধীরে কমবে, এবং যার ফলে এদের যে স্টেবিলিটি, এদের স্টেবিলিটি কিন্তু দেখো ধীরে ধীরে কমছে, অর্থাৎ থার্মাল স্টেবিলিটি, অর্থাৎ অ্যামোনিয়াটা মাচ মোর স্টেবল দাটা পিএইচসি, এইটা এটা 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 করসপন্ডিং কমছে। এরপর আমরা আসবো রাসায়নিক ধর্ম শিখলাম, এরপর আমরা এদের বিভিন্ন ব্যবহারগুলো শিখব। দেখো আমরা একদম শেষের দিকে চলে এসেছি আজকের ভিডিওর, অর্থাৎ হাইড্রাইডের আমরা একদম লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এবার আমরা শিখব যে ধাতব হাইড্রাইড বা ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড কাকে বলে। তাহলে ইন্টারস্টিশিয়াল মানে কি, ইন্টারস্টিশিয়াল মানে হচ্ছে একদম মিডল পার্টের যে সমস্ত হাইড্রাইডগুলো আছে, অর্থাৎ এস ব্লক সম্বন্ধে আমরা পড়ে নিয়েছি, পি ব্লক সম্বন্ধে আমরা এক্ষুনি পড়লাম, এবং এই যে মাঝখানে থাকছে যে সমস্ত হাইড্রাইডগুলো অর্থাৎ যে ডি এবং কিছু এ ব্লক মৌল, তারা কী করে, তারা হাইড্রোজেনের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে, এবং তীব্রভাবে বিক্রিয়া করে যে করসপন্ডিং হাইড্রাইডগুলো তৈরি করে তারা হয়ে যাবে অবশ্যই এই ধাতব হাইড্রাইডের দলে পড়বে। তাহলে আমরা এবারে উদাহরণগুলো আমরা আসবো, তাহলে দেখো এরপর আমরা আসবো ধাতব হাইড্রাইডগুলো কেন হয় একটু দেখো। তাহলে ধাতব হাইড্রাইডগুলো যে সমস্ত ধর্মগুলো আছে সেই সমস্ত ধর্মগুলো হচ্ছে তাদের করসপন্ডিং ধাতুর মতো হওয়ায় সেই সমস্ত ধাতু, তাই আমরা ওই সমস্ত হাইড্রাইডগুলোকে করসপন্ডিং ধাতুর হাইড্রাইড বা ধাতব হাইড্রাইড বলছি। এগুলোকে আমরা কেন ইন্টারস্টিশিয়াল হাইড্রাইড বলছি, ইন্টারস্টিশিয়াল মানে হচ্ছে ইন বিটুইন, অর্থাৎ এরা কোথায় অবস্থান করছে, এরা তোমরা যদি একটু পর্যায় সারণীটা লক্ষ্য করো তাহলে পর্যায় সারণী অ্যাট দ্য মিডিল, অর্থাৎ বাম দিকে থাকছে এস ব্লক, ডান দিকে থাকছে পি ব্লক, এবং অ্যাট দ্য মিডিলে থাকছে ডি এবং এ ব্লক, তা হয় এদেরকে আমরা বলছি ইন্টারস্টিশিয়াল হাইড্রাইডস। এরপরে আমরা আসবো এদের বিভিন্ন ধর্ম, তাহলে তোমাদের একটু বলে রাখি এদের যে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো আছে, তাদের আমরা দেখো শুধুমাত্র ধর্ম লিখেছি, অর্থাৎ এর এক্সট্রা করে আর কোনো রাসায়নিক ধর্ম নেই, বা রাসায়নিক ধর্ম থাকলেও কম আছে তোমাদের যেটা সিলেবাসে নেই, তাহলে আমরা এখানে শুধু ধর্মগুলো শিখব। তাহলে এখানে এইটগুলো ধর্ম মানে মেনলি হচ্ছে এদের ভৌত ধর্ম। তাহলে বলছে এরা কঠিন এবং ধাতব উজ্জ্বল বিশিষ্ট হওয়ায়,
উজ্জ্বল বিশিষ্ট হয়। তাহলে এরা কঠিন পদার্থ আগেই বুঝলাম, তাহলে এরা কঠিন পদার্থ হয় এবং এরা শক্ত হয় এবং ধাতব উজ্জ্বল বিশিষ্ট মানে ধাতুর মতো চকচক করে এরকম একটা জিনিস। নেক্সট হচ্ছে এদের চৌম্বকীয় ধর্ম বিশিষ্ট, মানে এদের চৌম্বকীয় ধর্ম অর্থাৎ এদের যে চুম্বক ধর্মটা আছে অর্থাৎ এরা লোহা নিকেল কোবাল্টের মতো এদের চুম্বকীয় অর্থাৎ চুম্বক যদি এটাকে আকর্ষণ করতে পারে এবং তড়িতের সুপরিবাহ মানে তড়িৎকে এরা পরিবহন করতে পারে, এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট। নেক্সট হচ্ছে এরা শক্তিশালী বিজারক বা স্ট্রং যে ডিডাক্টান্ট হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এরা শক্তিশালী বিজারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। দেখো নেক্সট যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ধাতব হাইড্রাইডসের, একদম শেষের দিকে আমরা চলে এসেছি ভিডিওর, ধাতব হাইড্রাইডসের ব্যবহারগুলো সম্বন্ধে আমরা পড়বো। তাহলে প্রথমেই আছে কি এরা অধিক আয়তনের হাইড্রোজেন গ্যাসে শোষণ করতে পারে, তাহলে যে অন্তর্ধিতি যে ব্যাপারটা আছে তাহলে সেই অন্তর্ধিতিটা কিন্তু এখানে ঘটছে, অর্থাৎ এরা অধিক আয়তনের হাইড্রোজেন গ্যাসকে এরা শোষণ করতে পারে বা অন্তর্ধিতি বা অন্তর্ধিত হাইড্রোজেনের ব্যাপারটা এখানে আছে। আর নেক্সট 2 নম্বর হচ্ছে এরা মোটর গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এই ধাতব হাইড্রাইডসগুলো মোটর গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কারণ এটা হচ্ছে হাইড্রোজেনের মেন সোর্স। তাহলে হাইড্রোজেনের মেন সোর্স হওয়ায় এরা মোটর গাড়ির জ্বালানি হিসেবে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। তা প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিও এতটুকুই, ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক পরিমাণে শেয়ার করো তোমাদের ভিডিওটা, এবং যাতে করে এই ভিডিওটা অনেক তোমাদের বন্ধুরা দেখে উপকৃত হয়। তোমরা যদি আমাদের চ্যানেলে আজকে কেউ নতুন হও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাও। তা এর পরবর্তী পার্টে আমরা হাইড্রোজেনের যে নেক্সট পার্টটা আছে অর্থাৎ যে পরের পার্টটা সেই পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তা তোমরা আমাদের চ্যানেলটা দেখতে থাকো এবং ভিডিও কন্টিনিউ করতে থাকো, দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।